আরেকটি লেসনে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মে এবং মাইট নিয়ে। মে আমরা ব্যবহার করে থাকি পসিবল বা সম্ভব কোনো একটা বিষয় নিয়ে কথা বলার সময়, এবং যখন আমরা ভদ্রভাবে অনুমতি চাই সেই রকম সিচুয়েশনে। তবে মেয়ের পসিবল যে সম্ভবটা, সেটা হচ্ছে সম্ভাবনাটা প্রবল, বা এটার ঘটার পসিবিলিটি মোর দেন 70% বা 80%, এরকম সিচুয়েশনেই হচ্ছে গিয়ে আমরা মোস্টলি মে ব্যবহার করে থাকি। এটা বলছি এই কারণে, কারণ আমরা সম্ভাবনার ক্ষেত্রে মাইটও ব্যবহার করি। তো মাইট আমরা কখন ব্যবহার করব, একটু পরে যখন আমরা ব্যবহার করব তখন আপনারা বুঝতে পারবেন। তো সরাসরি আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাই। সবসময় এক্সাম্পল থেকে শেখাটা খুবই ইজি। যেমন আমি বলছি আই ক্যাচ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। আমার বন্ধু বলছে ইউ মে হ্যাভ বিন আউটসাইড ফর লং, তুমি বাইরে ছিল অনেক সময় ধরে। তো দেখুন, এখানে কিন্তু কানেকশন আছে। যদিও বলা হচ্ছে তুমি বাইরে, তুমি হয়তো অনেকক্ষণ ধরে বাইরে ছিলে, এবং সে কিন্তু এটা জানে। এবং বাইরে থাকলে হচ্ছে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে, তার উপর বেস করে সে এই কথা বলেছে। কিন্তু সে 100% শিওর না, কারণ আমি ঠান্ডা অন্য জায়গা থেকেও লাগাতে পারি। সেক্ষেত্রে এই কারণে সে বলেছে ইউ মেই হ্যাভ বিন আউটসাইড ফর লং, তুমি বাইরে থেকে থাকতে পারো অনেক সময় ধরে, যার কারণে হচ্ছে তুমি ঠান্ডা লাগাতে পারো। আরেকটা উদাহরণ দেখি। আমার বন্ধু বলছে শি লুকস এ লিটল বিট কনফিউজড। ধরুন এয়ারপোর্টে আমি এবং আমার বন্ধু আছি, দূরে একটা ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি, তাকে একটু কনফিউজড দেখা যাচ্ছে। তখন আমি বলছি শি মেই হ্যাভ লস্ট হার পাসপোর্ট, সে সম্ভবত তার পাসপোর্ট হারিয়ে ফেলেছে। তো যেহেতু কনফিউজড বা বিভ্রান্ত লাগছে, তো তার ব্যাগেজ হারাতে পারে, পাসপোর্ট হারাতে পারে, এটা কিন্তু প্রবল সম্ভাবনা। এরকম কারণে আমরা হচ্ছে গেসিংটা করছি। তো এই কারণে হচ্ছে কি আমি মেই ব্যবহার করেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে মে আমরা ব্যবহার করছি কি, যেটা ঘটার সম্ভাবনা প্রবল থাকে এরকম সিচুয়েশনগুলোতে। তো আরও দুটো এক্সাম্পল দেখি, তাহলে আপনারা এই বিষয়টাতে আরও বেশি দখল চলে আসবে আপনাদের। যেমন ইংরেজি শেখায় কেউ হচ্ছে গিয়ে কষ্ট করছে, তখন আপনি বলছেন প্র্যাকটিস মোর, ইট মে গেট ইজিয়ার ডে বাই ডে, তুমি প্র্যাকটিস করতে থাকো, এটা হয়তোবা দিনে দিনে সহজ হবে। কিন্তু আপনি স্টিল মেই বলছেন, কারণ হচ্ছে গিয়ে সে দিনে দিনে সহজ তার জন্য নাও হতে পারে, এটা উল্টোটাও ঘটতে পারে, দিনে দিনে কঠিন হতে পারে, কিন্তু সে যদি প্র্যাকটিস করে নিয়মিত তাহলে তার দিনে দিনে উন্নতি করার সম্ভাবনাটাই প্রবল। এ কারণে আপনি মেই ব্যবহার করেছেন। এবং আরেকটা দেখুন যে আপনার বন্ধু বাইরে যাচ্ছে এবং সে ফেরার সময় হচ্ছে অন্ধকার হয়ে পড়তে পারে, তখন আপনি বলছেন টেক এ টর্চ উইথ ইউ, ইট মে গেট ডার্কার ওয়াইল ইউ রিটার্ন, একটা টর্চ নাও, কারণ হচ্ছে তুমি যখন ফিরে আসবে অন্ধকার থাকার সম্ভাবনা প্রবল। কারণ হচ্ছে আপনার বন্ধু আগেও ফিরে আসতে পারে, কিন্তু সে যে কাজে বেরোচ্ছে আপনি আন্দাজ করতে পারছেন যে সে সন্ধ্যার পরে ব্যাক করবে। সো এলাকা ডার্ক হয়ে যায় এবং তার হাতে যদি একটা টর্চ থাকে তার জন্য ফিরে আসাটা ইজি হবে। তো মেই আমরা আরেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বলেছিলাম যে ভদ্রভাবে অনুমতি চাওয়ার জন্য, পারমিশনের জন্য। তো আমরা উদাহরণ দেখি, অলওয়েজ এক্সাম্পল দেখলে জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। যেমন মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? মে আই বরো ইউর পেন প্লিজ, আমি কি আপনার কলমটি ধার নিতে পারি দয়া করে? তো আপনি মে আই বরো ইউর পেন বললে কিন্তু হয়ে যায়, প্লিজ যদি আপনি শেষে উল্লেখ করেন তাহলে জিনিসটা আরও বেশি ভদ্রভাবে বলা হয়ে থাকে। আই ক্যানট ডিসাইড অ্যাট দ্য মোমেন্ট, মে আই হ্যাভ এ ফিউ ডেইজ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার বন্ধু বা আপনার কলিগ আপনার কাছে কোনো একটা বিষয় জানতে চাইছে, যেমন হচ্ছে গিয়ে পিকনিকে যাবে এবং আপনার কাছে চাঁদা চাইছে বা আপনি সেখানে থাকেন এটা চাচ্ছে, তখন আপনি বললেন যে আই ক্যানট ডিসাইড অ্যাট দ্য মোমেন্ট, আমি এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। মে আই হ্যাভ এ ফিউ ডেইজ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমি কি কিছু দিন পেতে পারি এই বিষয় নিয়ে চিন্তা করার জন্য? তা আপনি কিন্তু অনুমতি চাইছেন। এবার আমরা দেখি মাইটের ব্যবহার। মাইট দিয়েও হচ্ছে গিয়ে আমরা সম্ভাবনা প্রকাশ করে থাকি। আপনি মেয়ের জায়গায় মাইট ব্যবহার করতে পারেন, বাট মোস্টলি মাইট আমরা ব্যবহার করি যেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেক কম, যেটা হচ্ছে গিয়ে গেসিংয়ের উপরে করা হয়, বাট নাও হতে পারে, অর্থাৎ 50-50 অথবা 45-55 এরকম সিচুয়েশনে। যেমন হচ্ছে কি আমরা উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে। মাই ফ্রেন্ড, সে বলছে, আমার বন্ধু বলছে আই ক্যানট ফাইন্ড মাই ওয়ালেট, আমি আমার মানে পেছনের যে ব্যাগ সেটা খুঁজে পাচ্ছি না। আমি বলছি ইট মাইট হ্যাভ স্টোলেন,
এটা চুরি হয়ে থাকতে পারে, সে কিন্তু হারিয়েও ফেলতে পারে, বা হচ্ছে গিয়ে তার বাসার কোনো একটা জায়গায় পড়ে আছে, সে জানে না। তা কিন্তু আমি বলছি এটা চুরি হয়ে থাকতে পারে, এটা কিন্তু একটা গেসিং, এবং এটা হওয়ার চান্স কিন্তু 80% বা 70% না, এটা জাস্ট 50-50, এটা হতেও পারে নাও হতে পারে। তো এখানে হচ্ছে কি মাইট ব্যবহার করাটা হচ্ছে বেটার, অর্থাৎ যেটা চান্স 50-50 থাকে, লেস দেন 60%, এরকম সিচুয়েশানে আমরা মাইট ব্যবহার করব। আমার বন্ধু বলছে, হোয়ার আর ইউ গোয়িং ফর ইউর হলিডেইজ, তুমি তোমার ছুটি কাটাতে কোথায় যাচ্ছ? আমি বলছি উই মাইট গো টু সুইডেন, আমরা হয়তো বা সুইডেন যাব। এখানে মাইট আমি বলতে পারতাম উই মে গো টু সুইডেন, যদি সম্ভাবনা নিয়ারলি আমি ডিসাইড করে ফেলেছি যে আমি চলে যাচ্ছি সুইডেনে, তখন হচ্ছে বলতাম উই মে, কিন্তু আমি এখন আসলে খোঁজ করছি, আমি সুইডেনও যেতে পারি, আমি ইতালিও যেতে পারি, আমি জার্মানিও যেতে পারি, তো আমি এখনও নিশ্চিত না। এই কারণে আমি মাইট বলেছি, কারণ মাইট সুইডেনে যাওয়ার সম্ভাবনা 50% সো ফার। তো বন্ধুরা, আশা করছি এই লেসন থেকে আপনারা মে এবং মাইটের মেজর যে ইউসেজ বা ব্যবহারটা জেনে নিয়েছেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং আমার ইউটিউব চ্যানেল টাইনি টু জায়ান্টে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।